আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিস ডিএফসিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি অল্প সময়ে এক কাপ শুকনো চালের আটা আর একটা ডিম দিয়ে বিকালের নাস্তার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমি নাস্তাটা তৈরি করছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, এবার ওই বাটিতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর অর্ধেকটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি, আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ চাট মশলা। এবার সব মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরপরে অ্যাড করে দিচ্ছি শুকনো চালের আটা। এবার আটাটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। এবার জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার ডিম দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এবার বেকিং সোডাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার নাস্তাগুলো আমি ভেজে নিব। এখানে একটা কড়াই নিয়েছি, ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। এবার আমি নাস্তাগুলো লাল করে ভেজে নেব। এই নাস্তায় অবশ্যই ডিমটা ব্যবহার করবেন, ডিমটা দেওয়ার কারণে দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। এবার আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় পিঠ উল্টে নিচ্ছি। দু পিঠেই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা ছাকনার সাহায্যে তেল ঝরিয়ে আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত অল্প সময়ে এই নাস্তা তৈরি করা যায়। তাহলে বাড়িতে আপনারাও অবশ্যই তৈরি করে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।